আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সাদি ইসলাম ব্লগ চ্যানেলে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে হলো, সেজন্য হাজব্যান্ডকে বললাম বাইরে থেকে আসার সময় একটি পিৎজা নিয়ে আসতে। ছোট সাইজের আমার কাছে ভালো লাগে, যদি বড় হয় তাহলে অনেকটা বেঁচে যেত, এই জন্য ছোট কিনে আনলো যাতে আমাদের হয়ে যায়। আর এই তো আমি রান্না করার আগে, কাজে লেগে যাওয়ার আগে পিৎজাটা কেটে খেয়ে নেব। হালকা পাতলা ধরনের নাস্তা হলো, সকালের দিকে চা নাস্তা করেছি, সেগুলো আর শেয়ার করলাম না। খাওয়া দাওয়ার পর অনেক কাজকর্ম করলাম, এখন এই দেখুন ফরাস শিমের বিচি নিয়ে বসে আছি। এই এতগুলো শিমের বিচি আমাকে বেছে নিতে হবে। আর এই দিকে যেন মোবাইলটা দেখতেছেন, আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলা চালিয়ে রেখেছি, ভাবলাম কাজের ফাঁকে ভিডিওগুলা দেখে নেই। যদি ভিডিও না দেখি তাহলে অনেক আপু ভাইয়ারা রাগ করতে পারেন, এটাই স্বাভাবিক। আমি আমার মতামত দিচ্ছি, তো অনেক সময় লেগে গেল এই বিচিগুলা বেছে নিতে, একা হাতের কাজ কিন্তু অনেক পিছু টেনে নেয় আর অনেক সময় নিয়ে করতে হয়। তো আমি এগুলা বেছে নিলাম, এক পর্যায়ে এবার রান্নাটাও করে নিচ্ছি। শিমের বিচিটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর এইটাকে আমরা ফরাসিমের বিচি বলে থাকি, জানি না আপনারা এই ফরাসিমের বিচিটা চিনেন কি না, যদি চিনে থাকেন তো কমেন্ট করতে পারেন। তো আমি রান্নার কিছু শর্টকাট রেসিপি বলে নিচ্ছি। এই তো আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, সেজন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি পরিমাণে, যেহেতু আমার 1 কেজি ফরাসিমের বিচি ছিল। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিলাম, তারপর পেঁয়াজটা যাতে পোড়া না লাগে অল্প পরিমাণ পানি দিয়ে রাখলাম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি ভিডিওটিও এই পর্যায়ে এসে দেখে থাকেন, একটি লাইক দেননি প্লিজ, মনে করি একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মশলাটা আমি ভেজে নিয়েছি, দেখলেনই তো। এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, এগুলা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আমি আদা বাটা দেই না, তারপর জিরা বাটাও দেই না, আমার মা চাচিরা এভাবেই রান্না করতেন, সেজন্য আমিও এভাবে রান্না করে থাকি। এই তো সব মশলা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু আগে থেকেই রেডি করা থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। আমি দেখুন অনেক সময় নিয়ে আমি মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আবারও খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময়ের জন্য মশলাটা কষিয়ে নেব, ডেকে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকার পরও আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি, যদি পোড়া লেগে যেতে পারে সেজন্য বারবার নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায়। এই তো আমার
ফরাসি মেয়ের বিচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে মিলিয়ে নিব। আর আবারও অল্প অল্প করে ডেকে ডেকে কষিয়ে নিব। বারবার নাড়াচাড়া করে দিব মাছ বরাবর, যাতে পুরা না লেগে যায়, কেননা আমি এখনও কোনো পানি দিইনি। একটু চাচ্ছি যে মশলার সাথে বিচিটা খুব ভালো করে মিলিয়ে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিচ্ছি, এখন ঝোলের পানিও দিয়ে দিচ্ছি। আমি আমার চাহিদা অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না বলক উঠে আসছে। বিচিটার বলক উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আমি আগে থেকেই মাছটা ভেজে রেখেছি। এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিতে পারেন, তবে বড় মাছটা একটু দিলে মজাদার হয়। আবারও ডেকে রাখলাম, অল্প আছে, ডেকে রেখেছিলাম। এই তো এখন ধনে পাতা দিয়ে আরও অল্প কিছু সময় রাখব। দেখুন হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট। তো আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফিজ।